अच्छा दीदी बोलो तो एटा की एटा नाम बांग्ला। अच्छा दीदी जदि बांग्ला ना थाकतो ताहले देशेर मानुषेर की होतो? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন জয়ী হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে আদিবাসী বর্গীয় মানুষেরা সংখ্যালঘু মানুষেরা এগিয়ে এসে এই আন্দোলন করতে পারতো না। ये बड़ी अच्छी बात कही आप। আচ্ছা দিদি তুমি বলো তো এই বাংলাকে কারা মহান করেছিল? বিপ্লবী কন্যারা যারা বাংলাকে অনেক বেশি মহান করেছে। ये सब क्या देखना पड़ रहा है? বাংলাকে যদি কেউ ভাগ করতে চাইতো তাহলে তুমি কি করতে? হম তো খুন দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, লেকিন হম বাংলা কো ভাগ করনে নেই দেগা। তাহলে আমরা সারা দিনে কয়টা করে বাংলা কিনবো? প্রত্যেকটা ওয়ার্ডে 10টা করে জাগো বাংলা কিনে প্রত্যেকটা টেবিলে মানে বোর্ডে বোর্ডে লাগান। মাত্র 10টা? অনেক বেশি কিনতে পারে। এতগুলো বাংলা কিনে আমি বাবা মায়ের চোখ থেকে কোথায় লুকিয়ে রাখবো? রেস্টুরেন্ট আছে, ক্লাব আছে, চায়ের দোকান। আর ওই বাংলা গুলো খেলে আমাদের কি হবে? জ্ঞান বাড়বে, তাদের জ্ঞান বাড়বে। তুমি একদিন আমার বাড়িতে এসো, দুজন মিলে একসাথে বসে কান্ট্রি খাবো। তুমি একদিন আমার বাড়িতে এসো, দুজন মিলে একসাথে বসে কান্ট্রি খাবো। শোন, আমি 5-star হোটেল থেকে রান্না করে নিয়ে আসবো, তোর ওখানে বসে একটু খাবো, তুই একটু দেখাবি, ওইটা ছবি উঠবে আর আমি ওইটা একটু ছবি তুলব। সমাজরে সমাজরে আপ দাদু যদি চায়, মানে তুমি যাও তো বাড়ি যাও। আর দাদু যদি আমাদের কথা না শুনে মুখে ঝামা ঘষে দেবে। আচ্ছা তুমি যেদিন বাংলা খেয়েছিলে সেই দিন এই এলাকার অবস্থা কি হয়েছিল? কলকাতা কাঁপছিল, দক্ষিণ 24 পরগনা কাঁপছিল, উত্তর 24 পরগনা মিদনাপুর কাঁপছিল। তখন আমরা কি করছিলাম? তোমরা ঘুমাচ্ছিলে। তাহলে তোমাকে বাংলা খেতে কারা বাধা দিয়েছিল? বিজেপি বাবুরা। আর তখন তোমরা কি বললে? চালা চালা জ্বালিয়ে দে জ্বালিয়ে দে। চা দিদি আমি বাংলা খাবো, আমি বাংলা খাবো। ওই তোর বাড়ি কোথায়? দিদি টাকা দাও না বাংলা কিনে খাই। চুরি করে কারো কাছে পয়সা নাও। তাহলে দিদি আমিও কি তোমার বন্ধু পার্থর মতো টাকা চুরি করে বাংলা কিনে খাবো? না দিদি, তুমি এটা কি বলছো? তুমি খেতে পেতে না, আগে একটা বিড়ি দিনে 3 বার টানতে। আচ্ছা দিদি বাংলা খেতে কেমন? তুমি কোনোদিন বাংলা খেয়েছো? বাংলা ওরে বাপ। তাহলে দিদি আমিও বাংলা কিনে খাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।